ফ্রান্স, ইটালি, আলাস্কা ও রাশিয়া এক প্রথম ঝটকা। ধ্বংস হবে আমেরিকা, ইন্দোনেশিয়া, জাপান। মৃত্যু হবে কোটি কোটি মানুষের। শতাব্দী ধরে বারবার উঠে আসছে এই কালো তারার নাম। কয়েকশো বছর আগে মৃত্যু হয়েছে এই গ্রহের। ধেয়ে আসছে সেই নষ্ট গ্রহের টুকরো। সবচেয়ে বড় টুকরো টার্গেট পৃথিবী। জ্যোতির্বিদদের দাবি, নাসাও বিপদ সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু তারা লুকিয়ে যাচ্ছে। তারা বলছেন এই মহাপ্রলয়ের হুঁশিয়ারি 100% খাঁটি। যদি সংঘর্ষ হয় তো বাঁচা অসম্ভব, তবে পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গেলে রক্ষা পাওয়ার সম্ভাবনা। প্ল্যানেটেক্স 19 নভেম্বর পৃথিবীকে ধাক্কা দিতে পারে। সংঘর্ষ হলে পৃথিবীর টেকটনিক প্লেট সক্রিয় হবে, সৃষ্টি হবে মারাত্মক ভূমিকম্পের। আগ্নেয়গিরি জেগে উঠবে, তুফান আর অগ্নুৎপাতের ভয়াল কম্বিনেশন। নাসা যদিও এই দাবি নস্যাৎ করছে, তাদের দাবি কোন বৈজ্ঞানিক গবেষণায় এমন তথ্য বেরোয়নি। কেউ কেউ বলছে বিশ্বজুড়ে যুদ্ধের আবহে এ এক নতুন ষড়যন্ত্র। সত্যি কি 19 নভেম্বর ধ্বংসের রাত আসছে? সত্যি কি দুনিয়ার ডিএ